মামিনের বাসা আসলাম, খালামনের ছাদটাকে একটু দেখাই। আমাদের সবার খুবই পছন্দের একটা জায়গা। এখানে কিছু গাছ লাগানো, বেগুন গাছ আর ইয়েটা বসে চিনতে পারতেছে, আর কিছু চিনতে পারি নাই। খেজুর গাছ, মিষ্টি কুমড়া, পেঁয়াজ, এটা খুব মালটার গাছ, এটা পেঁয়াজ, মিষ্টি কুমড়া, এটা হচ্ছে পালং শাক, পেয়ারা, গাছগুলো কেটে দিছে নতুন জন্য, লেবু, এই যে লেবু ধরছে, দুটো লেবু আছে। এইটা কিসের গাছ খেলা উনি? হ্যাঁ, জামরুল। আর এই যে বড়ই, কি সুন্দর, এগুলো আমাদের জন্য খালাবনি খালো রেখে দিছে, আমরা এসে খাবো। আর এটা হচ্ছে পাতাবাহার, লিচু, আমরা, ড্রাগন ফ্রুট না খালাবনি, এটা ক্যাকটাস। আচ্ছা, একই রকম লাগে দুটো গাছ। আর এটা, হ্যাঁ, ও বাহ সুন্দর তো। এটা হচ্ছে নাইট কুইন। আচ্ছা, আমের মুকুল আসে নাই দেখি এখনো। চেরি টমেটো ধরছে, এই যে সুন্দর। আর এখানে হচ্ছে ইয়া, কি বলে, তরমুজ। ও, আর দুইটা আমাদের, আমার আখিলের মতো, এখানে দুইজন আছে, এদের নাম দেওয়া হয় নাই। খালামনে অবশ্য ফারিয়াকে বলছিল এদের নাম দিতে, তো এদেরকে অলরেডি, ও আমার কাছে আসে না, একে অলরেডি আদর করাতে এ অলরেডি আর যাওয়া টাওয়া নাই, এ অলরেডি আমার কাছে চলে আসছে। ওদের জন্য আমি ছোট দুটো গিফট নিয়ে আসছি, ওদের জন্য গিফট নিয়ে আসছি। ইস, কি আরাম। রাজু বলতেছে আখি লাগে দেখুক, তারপরে হিংসা করবে। এখন আমি কোনটা ছিড়ব, এটা তো ইয়ে করছে খাওয়া, এটা নে, ও এটাও তো খাওয়া, এটা খাই, এটা নিলাম, নিছি নিছি।